কোরআনে মজিদের সাথে সম্পর্ক রাখলে কি লাভ, এটা আমরা একটু বুঝি কি ভাই? কোরআন সমাজের নিরীহ নিগৃহীত বাজে যাদের কোনো সমাজে অবস্থান নাই, এই মানুষগুলাকেও কোরআন কোরআনে মজিদ বাদশাহ বানাইয়া দেয়। বাদশাহ বাদশাহ মানে টাকাওয়ালা না, বাদশাহ মানে এর কথা সবাই শুনে, বাদশাহ মানে সম্মানী। যত সব জামিলা হইল মাননীয় প্রধানমন্ত্রীর উপর, কিন্তু যেহেতু মহামান্য রাষ্ট্রপতি ওনার সাথে জামিলা নাই, যারা রাষ্ট্রপতি হয় বাদশাহ হয় এরা খুব সম্মানী হয়। কোরআন মানুষকে অনেক সম্মানী বানায়। সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে এত দামি হইলেন, পাওয়ারফুল হইলেন, কিসের কারণে বলেন? একে তো ওনার মেজাজের একটা গরম আছে, মেজাজ গরম মানুষ কিন্তু অনেক ভালো, মেজাজ ঠান্ডা মানুষ যে খারাপ এটা বলিনি, আমি বলছি মেজাজওয়ালা মানুষ, গরম মেজাজওয়ালা মানুষ কিন্তু অনেক ভালো। আমাদের সমাজের মধ্যে কেবল মেজাজ ঠান্ডাওয়ালা মানুষটা অনেক ঠান্ডা, মাশাআল্লাহ। ঠান্ডা তো ভালো তো হবেই, কারণ আপনি এটা সাইতে পারবেন, আর ও যখন আপনি যখন ওরে থাপ্পড় দিবেন আর যখন ও কষাইয়া থাপ্পড় দিবে তো কি আর বালা রইল, কথা কয় না। এই জন্য গরম মানুষকে অনেকে বরদাস্ত করে না, কিন্তু গরম মানুষ অনেক ভালো, কিল্লিকে ভালো, আপনি থাপ্পড় দিলে আরো জোর করে দিবে। সাইয়েদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দামি, অনেক দামি, কিন্তু আসলে হযরত ওমরের সাথে যে সমস্ত নেতাদের কি হয়েছে পাল্লা পড়ছে, ওইখানে আমার মনটায় বলে সিদ্দিক একবার হইলে সামাল দেওয়া মুশকিল ছিল, ওমরের দরকার ছিল ওমর। আরে বাবারে, হযরত আবু বকর সিদ্দিক তো মুসলমান হয়েছে, এরপরে আরো 38 জন মুসলমান হয়েছে, হযরত হামজা পর্যন্ত এ 39 জন, 40 নম্বরে হযরত ওমর মুসলমান হয়েছে, কয় নম্বরে? এই মাত্র মুসলমান হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, দেখেন মেজাজের গরম বড় দামি জিনিস। এই মাত্র হযরত ওমর মুসলমান হলেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর বললেন, হুজুর আমরা হকের উপরে নেই, হ্যাঁ আপনি আল্লাহর পয়গম্বর না, হ্যাঁ আল্লাহর পয়গম্বর, কাফেররা আল্লাহ দুশ্মন নাকি আল্লাহ দুশ্মন? হযরত ওমর বললেন, হুজুর তাহলে হেরা বাইতুল্লাহর আশেপাশে মাস্তানি করবে আর আমরা চুপে চাপে ঘরের ভিতরে বসে বসে নামাজ পড়ব, আল্লাহর ঘরে যাইতে পারবো না, এটা হয় না। আপনারা আমার কথা বুঝতেছেন না? বুঝছেন? আমি একটু জোর করে বললে ভাষণ দিলে ঠিকই চিল্লে নেন, আমি যেহেতু ওয়াজ করতে আছি এই জন্য চিল্লাইতে আসেন, আজ অপেক্ষা অপেক্ষা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমরা হকের উপরে নাই, হ্যাঁ হকের উপরে, ইসলাম সত্য ধর্ম না, জি আপনি সত্য পয়গম্বর না, জি ওরা সব দুই নম্বর না, জি হেরা মাস্তানি করবে আর আমরা এর গোপনীয়তা রক্ষা করে চলবো, বাইতুল্লাহর আশেপাশে হেরা মাস্তানি করবে। এবার আমি একটু বলি, নাস্তিকের বেঈমানরা এই দেশে মাস্তানি করবে আর কোরআনওয়ালারা চুপচাপ থাকবে তা হয় না। দেখছেন একটু বেশি আর আপনার জোরে ছিল, সামান্য একটু বেশি, কথা কয় না? নাস্তিকের বেঈমানরা এদেশে মাস্তানি করবে আর মুসলমানরা চুপচাপ থাকবে, মারি খাবে তা হয় না? না, অসম্ভব হয় না। সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাবে এরপরে হযরত ওমর বলছেন, হুজুর চলেন আর এই ঘরের ভিতরে বসে বসে নামাজ পড়তে ভালো লাগে না, আল্লাহর ঘরে যামু, আজান দিমু, নামাজ পড়ো। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ, দেখেন এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে শুনবেন।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর আল্লাহর ঘরে যে নামাজ পড়তে যাইতে কও আজান দিবার লাগি গো, মারামারি করুন লাগবে। কিন্তু হুজুর ওমরের কলিজাকে পরীক্ষা করতেছেন, চিত্ত কি পরিমাণ মজবুত। ওমর মারামারি করুন লাগবে। হাজর ওমর বললেন, হুজুর মারামারির টেনশন আপনি করেন না। সমান লাগা বেটা। হাজর ওমর বললেন, হুজুর মারামারির টেনশন আপনি করেন না, আপনি কেবল দোয়া করবেন, মারামারি করুন আমি আর আমার ভাই হামজা। কথা কয় না, আমাদের দুইজনের মারি ছুঁড়ে কাফের আর বেঈমানরা হেস্ত হেস্ত হয়ে যাবে। সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হুজুর আপনি দোয়া করেন, মারামারি আমরা করব। কোরআন মানুষকে এত স্পিড দান। এই ওমরের কথা, ওনার হুকুমে পানি চালু হয়ে গেছে। ওনার হুকুমে কি চালু হয়ে গেছে? ওনার হুকুমে ওনার কথা বাতাসে পৌঁছে দিয়েছে। ওনার প্রেরিত লোকের মাধ্যমে আগুন ঠান্ডা হয়ে গেছে। ওনার পায়ের লাথি খাইয়া মাটি থেমে গেছে। নাম কি বলেন, নাম কি? এগুলো আপনারা জানেন না, সবাই না জানলেও কিছু মানুষ জানেন। মিশরের নীলদরিয়া পানি দেওয়া বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে। ওইখানে সুন্দরী রূপসীকে পাঠাই, বলি দিতে হবে, তারপরে পানি দিবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শরীয়ত এটাকে হারাম মনে করে, অপছন্দ করে। অতএব কোনো কুমারী যুবতী মেয়েকে এখানে নদীতে বলি দেওয়া যাবে না, পানিও নদী এ পানি দেয় না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে চিঠি লিখছেন, আমি এটা এটা করছি, আপনি কি বলেন? কয় ঠিক আছে, বাকি আমি একটা চিঠি লিখতেছি নীল নদীর নামে, তুমি এই চিঠিটা নীল নদীতে পালাই যাও, দেখো কি হয়। চিঠির ভাষা হলো আরবি, কি? মিন আব্দুল্লাহ ওমর আমিরুল মুমিনিন ইলা নীল মিসর আম্মা বাদ। আল্লাহর গোলাম ওমরের পক্ষ থেকে মিশরের নীল নদীর নিকটে চিঠি দেখছেন নি কারণ আল্লাহর গোলাম বলেন না, ওমরের পক্ষ থেকে নীল নদীর নিকটে চিঠি। পরবর্তী কথা হইল, তুমি নিজে নিজে যদি প্রবাহ প্রবাহিত হও তো তোমার মতো নীল নদীর পানি আমাকে দরকার নেই, আর যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তো আল্লাহর কাছে আমি দরখাস্ত করতে যে আল্লাহ যেন তোমাকে চালু করে দেয়। চালু হয়েছে নি, কথা কয় না, এক ঘন্টার ভিতরে ষোলো ফিট ষোলো হাত উঁচা হইয়া পানি প্রবাহিত হওয়া আরম্ভ করছে। ওই যে ওমরের চিঠি, এর বরকতে নীল নদী চালু হয়েছে, আজ পর্যন্ত একদিনও বন্ধ হয়নি। তাহলে পানি ওমরের কথা শুনে কি শুনে না, বলো না শুনে কি শুনে না, ওমর কি অক্সফোর্ডের ছাত্র, কেমব্রিজের ছাত্র? ওমর হইল কোরআন শরীফের ছাত্র। এই ফাওয়ার ওমরের কাছে কই থেকে আসছে দেখছো, কথা কয় না, কই থেকে আসছে বলেন না? তাহলে আবু বকরের কাছে, হ্যাঁ আবু বকরের কাছে আছে, মগর মেজাজ ঠান্ডা। ওমরের কাছে আছে, ওমরের মেজাজ গরম। গরম মেজাজের মধ্যে কোরআন পড়ছে, আরো বেশি গরম হয়ে গেছে, কথা কয় না কেন? কোরআনওয়ালা মানুষগুলোর কথা পানি শুনে, পানি শুনে দেখলেন তো, কোরআনওয়ালা মানুষগুলোর কথা বাতাসে শুনে বাতাসে, কথা কয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, ও সারিয়া পাহাড়ের উপর উঠো,
পাহাড়ের দিকে খেয়াল কর, একটু সতর্ক হয়ে যাও, সতর্ক একটু সতর্ক হও। মসজিদ নববীর মুসল্লিরা চিন্তা ব্যাপারটা কি, সারিয়া তো এখানে নাই, সারিয়া তো এরাকে নেহা বিনলে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন এই আওয়াজটা কেন দিলেন? কেউ সাহস করে হযরত ওমরের সামনে কেউ কথা বলতে পারত না, বানিয়ে ওমরের কথা শুনে, বাতাসে ওমরের কথা শুনে, ইয়া সারিয়াল জাবাল, ঠিক আছে না, ইয়া সারিয়াল জাবাল। সাহাবা একরাম নোট করছেন, সবাই জানে সারিয়া রাতের নেহা বিনতে গেছেন, নেহা বিনতে যুদ্ধ করার জন্য, যেটা মদিনা শরীফ থেকে প্রায় 1500 মাইল দূরে, মিরকাতের মধ্যে মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি নেহা বিনতের দূরত্ব আলোচনা করেছেন। হযরতে সারিয়া তার বাহিনী নিয়ে যখন আসলেন, সারিয়াকে জিজ্ঞেস করা হলো, তোমরা বা তুমি এরকম আওয়াজ শুনছো নি? কো হ্যাঁ, অমুক তারিখে খলিফাতুল মুসলিমিন আওয়াজ শুনছি, আমরা তখন অপ্রস্তুত ছিলাম। হযরত ওমরের এই আওয়াজ শোনার পরে আমরা ট্যালেন্ট হয়ে গেলাম, প্রস্তুত হয়ে গেলাম, না হলে আমরা কিন্তু দুশ্মনের হাতে মারি খেতাম। আমি বলছি ওমরের কথা কোরআন ওয়ালা, ওমরের কথা বাতাসের হাতের সাহায্যে হযরত সারিয়ের কাছে পৌঁছে গেছে, কথা কয় না কেন? আপনি কি আমার কথা বুঝতেছেন? তাহলে হযরত ওমরের কথা পানি শুনে, হযরত ওমরের কথা বাতাসে শুনে, আর বাকি রইল মাটি 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 মাটি। মদিনার জমিনে ভূকম্প শুরু হয়েছে, জমিন লাফায় জমিন লাফায়। হযরত ওমর জমিনের মধ্যে পা দিয়ে এমনি লাথি মেরে বলছে, ওরে জমিন, ওমর কি তোর উপরে কোনো জুলুম করছিস রে লাফাসকা? ওমর কি তোর উপরে কোনো জুলুম করছিস রে লাফাসকা? আমি ওমর তো তোর উপরে কোনো জুলুম করি নাই, তাহলে লাফানি বন্ধ কর। বিশ্বাস করেন, সাথে সাথে জমিনের লাফানি বন্ধ হয়ে গেছে। আপনারা তো এখানে স্বাভাবিক ভাবে বসা, বলেন এখন যদি জমিন লাফানি আরম্ভ করে, ভূমিকম্প শুরু হয়, আপনার অবস্থাটা কি হবে? সবাই আমারে থুইয়া বাইরের দিকে ভাগবেন, অথচ যেদিকে যাবেন এইদিকে ভূমিকম্প, এখন কি করবে? কিন্তু ওমর সারা মদিনার জমিন লাফা, ওমর পাও দিয়ে আঘাত করছে, জমিনের লাফানি বন্ধ হয়ে গেছে। এটা কিসের গরম, কিসের প্রভাব? কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহু আকবার, মদিনাতে আগুন লাগছে, আগুন কি লাগছে? মদিনাতে আগুন লাগছে, আগুন। এখন জনগণ বলতেছে, ওমর আগুন নিবাও, তুমি যেহেতু খলিফা আগুন নিবাও, তোমার দায়িত্ব আগুন নিবানি, যেহেতু তুমি নেতা, সাইয়েদুল কওম খাদিমুহুম, কওমের লিডার, কওমের খাদিম, সেবক, আগুন নিবেন আগুন, খলিফাতে কথা বলে নাই, আগুন নিবা মুখির লেগে আমি, এটা কি আমার দায়িত্ব নেই? হযরত ওমর বলছে, আচ্ছা আমি তো ব্যস্ত আছি, যাও একজনে পাঠাইতে আসি। পাঠাইছে হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সাইয়েদুনা ওমর আগুন নিবাইবার জন্য পাঠাইলেন। তামিম গিয়া ওনার হাতে রুমালটা দিয়া একটু লাঠি বানাইছে, লাঠি একটা বাপ ধরছেন তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত তামিম যাই আগুনকে পিটানি আরম্ভ করছে, পিটায় আর বলে, হট যায় হাসে, ভাগ যায় হাসে, আল্লাহর কসম, তারিখ ইসলামের মধ্যে এসেছে হযরত তামিমের পিটা খাইয়া আগুন গর্তের ভিতরে ঢুকছে। আমার বক্তব্য হলো কোরআন ওয়ালা মানুষের কথা পানি শুনে, বাতাসে শুনে, আগুনে শুনে, মাটি শুনে ঠিক না বেঠে? কোরআন ওয়ালা মানুষের কথা সমুদ্রের পানি শুনে, সাহাবীর পেয়ালাটা সমুদ্রে পড়ে গেছে, সমুদ্রে কথা কয়, সাহাবীর পেয়ালাটা সমুদ্রে পড়ে গেছে, আর সাহাবা একরাম নদীর উপর দিয়ে এমনি হাইটে চলে গেছেন ঘোড়ার পিঠে করে। একজনে বলতেছে, কয়েছে ভাই অমুকের পেয়ালাটা এইখানে পড়ে রয়েছে, সমুদ্রের মধ্যে ভাসতে আছে, লই আলো। আরেকজনে কয়, নিতে হবে না, সমুদ্রের পানি ওইটাকে ওই পারে পৌঁছাইয়া দিবে। বিশ্বাস করেন, এই লোকগুলো ওইখানে পৌঁছার আগে আগে পেয়ালাটা ওই পারে গিয়ে উপস্থিত। এটা করান কে? কিসের বরকতে? বলেন কিসের বরকতে? কোরআনের বরকত। কথা কি ঠিক আছে? রে ভাই কথা এভাবে বাহির হইতেছে, আমি কি করুম বল? কথা যখন যেভাবে আল্লাহ যখন যেভাবে বলান সেভাবেই,
এই কথাগুলো ব্যতীত আল্লাহর দয়া ভিতরে কথা আছে না? কথা কয়ে আছে, কিন্তু আল্লাহ চাইতেছেন না ওইগুলা বলা। বলুন, আল্লাহ কয়েছে এমনি বল। আপনারা নাম শুনছেন হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুরআন ওয়ালা সাফিনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, জঙ্গলের ভিতরে রোড হারিয়ে ফেলেছে। এখন ওই জঙ্গলে বাঘ ভল্লুক সিংহ আছে। যখন মানুষের গ্রাম পাইল, বাঘ একটা সাফিনা পর্যন্ত পৌঁছে, লেজ লড়ায় আর বাপ দর্শে খাই ফেললে। হযরত সাফিনা বলতেছেন, লেজ লড়াইস না, পরিচয় জানলে শুকিয়ে যাবে। সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘেরে বলল, বাঘ আমার পরিচয় জানলে তুই আর লেজ লড়াবি না। এরপরে সাফিনা বলেন, আমার নাম সাফিনা, গোলাম রাসূলুল্লাহ, রাসূলের গোলাম। বাঘে চোট কি বলো হয় যেন সাইলেন্ট হয়ে গেছে। এবারে বাঘে সাফিনার চেহারার দিকে তাকায়, মুহাম্মদের গোলামের চেহারার সাথে মিলেছেনি। যখন বলছে সাফিনা, আমার নাম সাফিনা, আমি মুহাম্মদের গোলাম, সাফিনার চেহারা ভাবে চেহারা কি মাপে, আর সাফিনার শরীরের মধ্যে নাক লাগায় সঙ্গে, তার মানে সাফিনার শরীরের থেকে ইমানের গ্রাণ পাওয়া যায় কিনা, সাফিনার শরীরের থেকে নামাজের গ্রাণ পাওয়া যায় কিনা, সাফিনার শরীরের থেকে কোরআনে মজিদের তেলাওয়াতের গ্রাণ পাওয়া যায় কিনা, সাফিনার শরীরের থেকে তাহাজ্জুদ আওয়াবিন চাষ তো ইশরাকের গ্রাণ পাওয়া যায় কিনা। বাঘ যখন অনেকক্ষণ সঙ্গার উপরে শিওর হইল, না না ঠিক আছে, মুহাম্মদের গোলামের গ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না, গ্যারান আছে না, ইমানের গ্যারান আছে না, কুফুরির গন্ধ আছে না, ইমানের গ্রাণ আছে, কুফুরির গন্ধ আছে, আতরের গ্রাণ আছে, বিড়ি সিগারেটের গন্ধ আছে, কথা কয় না কেন? হযরত সাফিনার শরীর সঙ্গার পরে বাঘ শিউর হয়েছে, এটা মোহাম্মদ মুস্তফার গোলাম। এবারে বাঘ হযরত সাফিনার আগে আগে হাঁটেন, বুঝাইতে চাইতে আছেন, তুমি আমার পিছনে পিছনে আসো, আমি তোমার সাথে না থাকলে অন্য অন্য বাঘ আক্রমণ করতে পারে, আর আমি যখন তোমার সাথে থাকবো অন্য বাঘ এদিকে আসার সাহস করবে না। মুখে কোনো কথা না, ইশারা ইঙ্গিতে কথা, বাঘে কথা কইতে পারে কিন্তু বাঘে যে কি কইতে চায় বুঝা যায় না। আপনাদেরকে একটা ঘটনা শুনাইব, হঠাৎ করে খেয়াল হয়েছে, আপনারা শুনবেন না, কে কে শুনবেন, হাতুড়ে দেখান তো মেহরবানি করে। মাশাআল্লাহ, ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ, কি নাম? ফরিদউদ্দিন আত্তার। এটা ফরিদউদ্দিন আত্তারের ঘটনা, এবং এরকম একটা ঘটনা হযরত বায়েজিদ বোস্তামীরও ঘটছে। একবার ফরিদউদ্দিন আত্তার এই দিক থেকে ওই দিকে যাইতেছে, আর একটা কুকুর ওই দিক থেকে এদিকে আসতে আছে, দোনো সাইডে ময়লা পানি, দোনো সাইডে রাস্তাটা খুব চিকন, রাস্তাটা খুব চিকন। এখন একজন যাইতে পারবে, কুকুর আর মানুষ দুইটা ক্রস করতে পারবে না, যেই কারণে একজন ময়লা পানিতে নামতে হবে। আল্লাহু আকবার, ফরিদ দাঁড়ায় গেলেন, কুকুরও দাঁড়ায় গেল, দুজনের মধ্যে কথা চলছে, কথা যেমন বাঘের সাথে হযরতে সাফিনার সাথে কথা চলছে, হযরতে ফরিদউদ্দিন আত্তারের সাথে আর কুকুরের সাথে কথা চলছে। কুকুর কয়, ফরিদ তুমি নামো না কেন? ফরিদ বলে, কুকুর তুই নাম, নামলেই তো শরীর নাফাক হবে, কথা কয় না। কুকুরে ফরিদকে বলে, ফরিদ বুজুর্গ সাহায্য, বুজুর্গ তুমি নাকি, বুজুর্গ বুজুর্গরা তো কোনো মাখলুককে কষ্ট দেয় না, তো তুমি আমারে কষ্ট দিয়ে নামাইবে কেন, কথা কয় না কেন? শানি দাম কে মরদান রাহে খোদা, শানি দাম কে মরদান রাহে খোদা, দিলে দুশ্মনা হাম না কর দান দেতাং, তোরা কায় মুয়াসসর সওয়াদি মকাম কে বাদো সতানত খেলাফ আস্ত জং, শানি দম কে মরদান রাহে খুদা,
দিলে দুশ্মন আহম না কর দন্দ তং তোরা গায় ময়সর সওয়াদি মকাম কে বা দোস্তানা তো খেলাফস্ত জং আল্লাহর ওলিরা তো কাহাকে কষ্ট দেয় না, তুমি আমাকে ময়লা পানিতে নামাইতে চাও কেন, তুমি কষ্ট করে নামো কুকুরে কারে কুকুরে কারে বলে দেখছেন বুজুর্গ ফরিদ কে বলে অথবা হযরত জুন হযরত বায়াজিদ কে বলছে ফরিদউদ্দিন আত্মার বা বায়াজিদ উত্তর দিলেন আসলে ঘটনা এটা নয়, ঘটনা হলো তোর তো নামাজ নাই রোজা নাই তুই তো অপবিত্র পানির মধ্যে পড়লে সমস্যা নাই, কিন্তু আমার তো নামাজ আছে রোজা আছে আমার কাপড় যদি নাকি অপবিত্র হয় তো এইটা আবার ধুইতে হবে তারপর নামাজ পড়তে হবে এই জন্য তুই নাম। আপনারা আমার কথা বুঝেন কে কে বুঝতেছেন হাত মাশাআল্লাহ। এবারে কুকুরে কি কয় শুনালন কুকুরে বলে ফরিদ তুমি যদি এই ময়লার মধ্যে নামো তাহলে তোমার শরীর পাক না পাক হবে, এটা একটু দূরে গিয়া পবিত্র পানির মধ্যে ধুইলে পবিত্র হয়ে যাবে, মগর তুমি যদি না নামো তুমি মনে মনে হয়তো আসতে পারো কুকুরে নামাইছি তাহলে তোমার দিলটা না পাক হবে, দিল তোমার মনটা না পাক হবে হয়তো বা তুমি তোমাকে উত্তম মনে করবে, আর কেউ যদি নিজেকে উত্তম মনে করে তো তার দিল না পাক হয়ে যায় আনা খাই রম্মিন হো, এটা ইবলিসের কাজ এটা কোনো মানুষের কাজ হইতে পারে না ঠিক না বেডে মিটা দো আপনি হস্তি কো আগর কিছু মর্তবা চাহো মিটা দো আপনি হস্তি কো আগর কিছু মর্তবা চাহো কে দানা খাক মে মিলকর গুলো গুলজার হোতা হ্যায়। দেখছেনি কুকুরের সাথে ফরিদের কথা কেমনে হয়েছে, দেখছেন নি সফিনার সাথে বাঘের কেমনে কথা হয়েছে, কথা কয় না কেন বুঝতেছেন কথা আল্লাহ। তাহলে বাঘেও কি বলা হয় জানো, কোরআনওয়ালা মানুষকে চিনে কথা কয় না, বাঘও কোরআনওয়ালা মানুষের কথা শুনে। হায় আরেকটু ঘটনা সামনে বলি তারপর কোন দিকে যাই দেখি, উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলে, কোথায় আফ্রিকার জঙ্গলে গেছেন উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে সেনাবাহিনীর বিশাল একটা বহর, এর মধ্যে 18-20 জন সাহাবী ছিলেন। হযরতে উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন আফ্রিকার জঙ্গলে সেনা ক্যাম্প স্থাপন করবেন ট্রেনিং এর জন্য সুবিধা, পাহাড়ি অঞ্চল আর জঙ্গলের মধ্যে ট্রেনিং সেন্টার সুবিধা, জনসাধারণ ট্রেনিং সেন্টার দেখবে না, শত্রু বাহিনী ট্রেনিং এর সিস্টেম জানবে না আর বুঝবে না, এই জন্য উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলে সেনা ক্যাম্প স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছেন। পাশে সাথে থাকা সাহাবে কেরাম বলছেন এইখানে হিংস্র প্রাণী আছে হিংস্র জন্তু আছে এইখানে সেনা ক্যাম্প স্থাপন করা নিরাপদ নয়, উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন চলো যাই না, জঙ্গলের জানোয়ারগুলো আমাদের দ্বারা নিয়ন্ত্রিত না হইলেও তো আল্লাহর দ্বারা নিয়ন্ত্রিত, যেহেতু আমরা আল্লাহর গোলামি করি অতএব আল্লাহর কাছে বলার পরে আল্লাহ একটা ব্যবস্থা করবেন দেখা যাক কি হয়। এ জমি মেরে লিয়ে হ্যায় আসমা মেরে লিয়ে আওর হ্যায় মাসরুফ খিদমত কুল জাহান মেরে লিয়ে বরগবর মেরে লিয়ে হ্যায় হর সমর মেরে লিয়ে হর চমন মেরে লিয়ে হর গুলসিতা মেরে লিয়ে মেরি হস্তি মে হ্যায় মুজমর হস্তি আলম কা রাজ হায় সব ইজাদ শুরে কুন পকা মেরে লিয়ে এক মেরি দম সে হায় ইস বজমে আলম কা ফুরুগ ওয়াকফ খিদমত হায় সব কৌনো মকা মেরে লিয়ে হরকতে এক আফলা কো অঞ্জম দৌর শমসি কা নিজাম চল রহা হায় দের সে ইয়ে কারওয়া মেরে লিয়ে কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসিম কার
মাই হো মালিক কে লিয়ে আর কুল জাহান মেরে লিয়ে, মাই হো মালিক কে লিয়ে আর কুল জাহান মেরে লিয়ে। বিবি স্বামীর কথা শুনবে, স্বামী বিবির সমস্ত প্রয়োজন মিটাবে, কথা কয় না, বিবি স্বামীর কথা মতো চলবে, স্বামী বিবির সমস্ত প্রয়োজন মিটাবে, কথা কয় না কেন? বন্দা আল্লাহর কথা শুনবে আর আল্লাহ বন্দার সমস্ত প্রয়োজন মিটাবে, কথা কয় না কেন? বন্দা আল্লাহর গোলামি করবে আর পুরা পৃথিবী বন্দার গোলামি করবে। আল্লাহু আকবার। উকবাবিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম 18 জন সাহাবীকে নিয়ে জঙ্গলের মধ্যে মুনাজাত শুরু করলেন, মুনাজাত দোয়া করলেন সাহাবায়ে কেরামকে নিয়ে। দোয়া টোয়ার পরে দোয়ার পরে পরে জঙ্গলের মধ্যে দাঁড়াইয়া হযরত উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি ভাষায় একটা বক্তৃতা দিলেন। কি ভাষা? ও আফ্রিকার জঙ্গলে হিংস জন্তুরা, ও সাপ বিচ্ছু সিংহ বন্দুক, তোমরা যারা আছো হিংস জন্তু তোমাদেরকে বলছি, আমরা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের জামাত অর্থাৎ কোরআনের ছাত্র। কিসের ছাত্র? চলছে আলোচনা এদিকে, অর্থাৎ কোরআনের ছাত্র, রসুল আকরামের সাহাবায়ে কেরামের জামাত, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ বালা করার জন্য এখানে এসেছি, যুদ্ধের জন্য ট্রেনিং সেন্টার খোলা দরকার, আমরা এই জঙ্গলকে যুদ্ধের ট্রেনিং সেন্টার খোলার জন্য নির্ধারণ করেছি, তোমরা থাকলে আমাদের ডিস্টার্ব হবে, তোমরা এইখান থেকে চলে যাও। আমার এই ঘোষণার পরেও যদি কাকেও পাই তো হত্যা করব। কারো বাস করে বনের হিংস্র প্রাণীকে হযরত উকবা বিন নাফে ওয়াজ করেন, কই যে আমরা রসূলের সাহাবায়ে কেরামের জামাত এখানে আসছি, আমরা সেনা ক্যাম্প স্থাপন করব, এইখানে আমাদের সুবিধা, তো সেনা ক্যাম্প স্থাপন করব, তোরা থাকলে তো আমাদের ডিস্টার্ব হতো, তোরা চলে যা, আরো জঙ্গল তো আছে, এটা আমাদের জন্য প্রযোজ্য এখানে সেনা ক্যাম্প স্থাপন করা, তোরা এখান থেকে চলে যা, যদি না যাস তো সবগুলো হত্যা করব। এই ধরেন 30 সেকেন্ডের অথবা 1 মিনিটের বক্তব্যটা কি ছেড়ে দিলেন, এটা এখন কি করে? ভাইরাল 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 হয়ে গেল। যিনি ওই সময়ের একজন কি বলা হয় জানা, তাবেঈ, উনি ঘটনার প্রত্যক্ষদর্শী তাবেঈ, সাহাবি না তাবেঈ, উনি বলেন যে পুরো 1 ঘন্টার ভিতরে আফ্রিকার জঙ্গল ফুল হিংস জন্তুতে খালি হয়ে গেছে। আমি বলতেছিলাম দোস্ত, আবাব কোরআনওয়ালা মানুষগুলো বহুত দামি, কোরআনের কথা আগুন, কোরআনওয়ালা মানুষের কথা আগুন শুনে, বাতাস শুনে, মাটি শুনে, পানি শুনে, বনে হিংস যন্ত্র শুনে, কথা কয় না কেন? মাশাআল্লাহ, কোরআনওয়ালা মানুষগুলোর কথা আল্লাহ শুনে।